নমস্কার, আমি অনুপ্রিয়া। আবার আজকে এসে গেছি আপনাদের সামনে। যেরকম আপনাদের আমি আগেও বলেছি যে এখন বাঙালিদের জোরদার উৎসবের মরশুম চলছে, এরকমই একটা উৎসব আজকে। তবে এই উৎসবটা কিন্তু একদম আমাদের ছোট্ট ছোট্ট কচিকাঁচাদের, ঠিক ধরেছেন। আজকে হচ্ছে শিশু দিবস, 14ই নভেম্বর। আর এই শিশু দিবসে আমরা চলে এসেছি ত্রিছন্দম ডান্স স্কুলে। আপনাদের এখানে সব দেখাবো, এখানে কি কি হয়, এখানে স্যার ম্যাম ওনাদের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেব, আর অবশ্যই এখানে কিছু কিছু ছোট বন্ধুদের সঙ্গেও আপনাদের আলাপ করিয়ে দেব। তাহলে শুরু করা যাক ম্যাম আর স্যারের সঙ্গে ইন্টারভিউটা দিয়ে। আপনাদের একটু আগে বলেছি যে আমরা এখন ত্রিছন্দম ডান্স একাডেমিতে। এটা আপনার বিধান সরণি থেকে বাঁদিকে শ্রীমানি মার্কেট, বিধান সরণি শ্রীমানি মার্কেট থেকে যে রাস্তাটা বাঁদিকে আপনার টুয়ার্ডস কৈলাস বোস স্ট্রিট এসেছে, এইখানে আপনার এই ত্রিছন্দম ডান্স একাডেমি। ডিটেলসটা আমরা অবশ্যই জেনে নেব। আমরা এখন আলাপ করব এখানের দুই কর্ণধার, এখানে শ্রী তাপস বরুণ দা, নিবেদিতা দা, এখানে স্যার বা ম্যাম। তাহলে প্রথম প্রশ্ন আপনার কাছে ম্যাম, কত কত বছর ধরে এই ডান্স একাডেমিটা চলছে? 1991 সালে এটা স্থাপিত হয়েছে। আমার এই স্কুলটা আগে অন্য জায়গা ছিল, আস্তে আস্তে নিজের বাড়িতেই আমি স্কুলটা খুলেছি। আমার এসটি স্কুল, গভর্নমেন্টের অনুমতি নিয়ে স্কুলটা খোলা হয়েছে। আমার পরের প্রশ্ন, এখানে কি ধরনের ডান্স ফর্ম করানো হয়? এখানে মূলত ক্লাসিক্যাল বেসটা রাখা হয়, ভরতনাট্যম, কত্থক এবং বাচ্চাদের জন্য ফোক, রবীন্দ্রিক সব রকম অ্যালাউ করা হয়। ক্লাসিকটা আমরা বেসিকলি বেশি চাপ দিয়ে রাখি, কারণ ওইটাই আমাদের সিঁড়ি বলতে পারেন। সেই হিসাবে ক্লাসিক বেসটা আমাদের এখানে সব থেকে ভালো। কোন কোন দিন কি কোনো পার্টিকুলার, দুদিন কি একদিন করে ক্লাস হয় নাকি পুরো সপ্তাহতেই আপনাদের ক্লাসটা ছড়িয়ে থাকে? আমাদের প্রত্যেক দিন ক্লাস হয়, হ্যাঁ, সোম থেকে রবি পর্যন্ত। কেন, আমার হাজবেন্ড পাকোয়াজের নাম করা একজন, তাপস বরণ দা, আর তারপরে আমরা রবীন্দ্রভারতী থেকে উনি মাস্টার ডিগ্রি করে বহু বছরের এ করেছেন। তা আমাদের প্রত্যেক দিন আমাদের নাচের হয়, একের দিনে একের রকমের, একদিন কত্থক হয়, একদিন ভারতনাট্যম হয়, একদিন মানে তবলা হয়, পাকোয়াজ হয়, আর একদিন ড্রয়িং হয়। প্রত্যেক দিন সোম থেকে রবি পর্যন্ত আমাদের ক্লাস চলে। আর এখানে বাচ্চাদের ট্রেনিং দেওয়া হয়, আগে রবীন্দ্রভারতীর সব স্টুডেন্ট এখানে পড়তে আসতো, এখন তারা পড়াশোনা করে অন্য জায়গায় করেছেন। আর এখানে প্রত্যেক দিন আমাদের শুধু নাচ শেখানো বলে হয় না, এখানে তার সম্বন্ধে পড়াশোনা করতে হয় যে তুমি কি বিষয়ে নাচ করছো। যদি ফোক করো, ফোকের সম্বন্ধে তোমাকে জানতে হবে, তারপর তুমি ভারতনাট্যম করলে ভারতনাট্যম সম্বন্ধে জানতে হবে। যেহেতু আমরা কালামান্টালাম স্টুডেন্ট, হ্যাঁ, ঠাকুমনির কুটির ঘরানায় আমরা শেখাই। আর এখানে কত্থকও শেখানো হয়, আমার হাজবেন্ড তাপস মতো উনি তালিম দেয়, আমার ছেলেও ন্যাশনাল স্কলারশিপ পাওয়া এই পাকোয়াজ নিয়ে আমাদের। আর শুধু যে আমরা যে কোনো বিষয়, নাচের সম্বন্ধে বলো, গানের সম্বন্ধে বলো, যে কোনো বিষয় পড়াশোনা করতে হবে। তুমি যদি আসবে আমার কাছে যে আমি কি শিখতে আসছো, তার সঙ্গে পড়াশোনা করতে হবে, লিখিয়ে দিতে হবে খাতাপত্রে, সেগুলো আমাদের পড়িয়ে দেওয়া হয়। শুধু না শিখলেই হয় না, তার সম্বন্ধে জানতে হয়, জানলেই তুমি সিঁড়ি আস্তে আস্তে উপরে উঠতে পারবে। তার মানে এখানে শুধু নাচের ক্লাসই নয়, নাচের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে নাচ, গান, পাখোয়াজ, ড্রয়িং সমস্ত কিছুই এখানে হয়। এবার আমাদের জেনে নিতে হবে, এবার আমরা জেনে নেব যে এখানে কি ধরনের বয়সী ছেলে মেয়েদের এখানে তালিম দেওয়া হয়। আপনারা কি শুধুমাত্র ছোটদেরই নেন, মানে কোন বয়স থেকে শুরু হয় বা আপ টু কত বছর অবধি আপনারা এখানে স্টুডেন্টদের নেন? আমরা আড়াই বছর বয়স থেকে নিই, আড়াই বছর বাচ্চাদের বয়স থেকে নিয়ে। এবার যারা ধরুন কোনো সময় বাইরে কিছু শিখে এসছে, পরীক্ষারও সিস্টেম আছে আমাদের চণ্ডীগড় ও সর্বভারতী, তুমি যা শিখতে চাইবে যত বছর আমার কাছে শিখবে সব রকমের
তুমি আমার থেকে পাবে শুধু নাচ ভান্নাটুম বলে না, ভান্নাটুম কিছু নাচ আছে, আইটেম আছে, সেই গণেশ বন্দনা বলো, নাটেশ্বর গৌতম বলো, শিবের বলো, পার্বতী বলো, সব রকম আইটে যে কোনো বয়সে এলেই আমি তাদের তালিম দিই বা তারাও আমার কাছ থেকে তালিম নেয়। আচ্ছা, আপনাদের এখানে যদি কেউ শিখতে আসতে চায় তাহলে এক্সাক্ট লোকেশন বা ল্যান্ডমার্ক সেটা আপনারা কি বলবেন? আমাদের হচ্ছে মাস্ট হচ্ছে বিবেকানন্দ রোড, বিবেকানন্দের ডান দিকে এলি সিমানি মার্কেট, সিমানি ঠিক উল্টো দিকে ঘোষে মিষ্টির দোকান আছে, ওখান থেকে আদি মহাকালী পাঠশালা, আমার স্কুলের নাম ত্রিচন্দম। হ্যাঁ, এখানে এলি আদি মহাকালী পাঠশালা বললেই তার বিপরীতেই আমার স্কুল আছে। আর আমার নাম নিমিতা দা, ফোন নাম্বার হচ্ছে 9836274698। এছাড়াও কিন্তু আপনাদের কোনো চিন্তা নেই, আমি আমরা এখানে নিচের লিংকে আপনাদের অ্যাড্রেস, ওনাদের অ্যাড্রেস, ফোন নাম্বার অবশ্যই আমরা দিয়ে দেব। যখন আমরা এখানে এসেছি তাহলে আমরা কি ছোটখাটো কোনো একটা পারফরমেন্স কি দেখতে পেতে পারি? হ্যাঁ, আমরা আজকে একটু বাচ্চাদের কথক পরিবেশন করবো ওরা। থ্যাংক ইউ। আমরা যাই কিছু পারফরমেন্স বাচ্চাদের থেকে কত্থক ডান্সের আমরা আজকে দেখে নিই। তবে কোন এজ গ্রুপের মেয়েরা পারফর্ম করবে সেটা একটু বলে দেবেন? প্রি প্রাইমারি আজকে। তাহলে দেখা যাক এই পারফরমেন্সটা। আমরা যাদের পারফরমেন্স দেখতে চলেছি এখন, আসুন প্রথমে আমরা তাদের সঙ্গে একটু আলাপ করে নিই। তোমার নাম কি? অরিনা পাল। কোন স্কুলে পড়ো? বেলান গার্লস স্কুল। কোন ক্লাস? ক্লাস 3। তোমার নাম কি? আমার নাম অদিতিয়া চাকি। কোন স্কুলে পড়ো তুমি? বেলান গার্লস স্কুল। আর ক্লাস 3? সঞ্জয় জি। তুমি কোন স্কুল? বেলান গার্লস। আর তোমার ক্লাস? ক্লাস 5। তোমার নাম কি? হেদবান সিং। তুমি কোন স্কুলে পড়ো? বেলান গার্লস স্কুল। আর তোমার ক্লাস? 3। তোমার নাম কি? কাব্যা গুপ্তা। তুমি কোন স্কুলে পড়ো? সেন্ট্রাল জানা বালিকা বিদ্যালয়। ক্লাস 4। Thank you.
আপনারা নাচ দেখলেন, পারফর্মারদের সঙ্গে আপনাদের আলাপও হয়েছে। এবার আমরা একটুখানি গল্প করে নেব এদের সবাই গার্জেনদের সঙ্গে। আপনি? আমি টিনা পাল। কত বছর ধরে মেয়ে শিখছে এখানে? গত দেড় বছর ধরে এখানে শিখছে ম্যামের কাছে। আপনি? আমি স্বাগতা চাকি। ও চার বছর বয়স থেকে শিখছে এখানে, এখন তো ক্লাস থ্রি। আর আপনি? পূবালী দে। আমার মেয়ে তিন বছর বয়স থেকে এখানে শিখছে। আর সীমা গুপ্তা? আমার মেয়ে পাঁচ বছর থেকে। আর আমাকে তো আপনারা সবাই চেনে, আমার মেয়েও এখানে শেখে। ও যখন আড়াই বছর বয়স তখন থেকে শিখছে এখানে। পাঁচ মেশালির তরফ থেকে আমরা যখনই কোথাও এরকম কোনো ব্লগ করতে যাই, আমরা সবসময় তাদেরকে একটা থ্যাংকস গিভিং একটা মেমেন্টো দিয়ে থাকি। তাই আজকে এই যে এখানে ত্রিছন্দমে এসেছি, ত্রিছন্দমের ম্যাম স্যার আমাদের সঙ্গে এত কোঅপারেট করেছেন, গার্জেনরা এত কোঅপারেট করেছে, এখানে ছোট্ট ছোট্ট স্টুডেন্টরা এত সুন্দর করে পারফর্ম করেছে, তাই একটা আমাদের থ্যাংকস গিভিং মেমেন্টো তো দিতেই হয়। পাঁচ মেশালির তরফ থেকে এই থ্যাংকস গিভিং মেমেন্টোটা আমি তুলে দিচ্ছি এনাদের হাতে। সবাই মিলে তোমরা ধরো।